হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবরাতি। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো বুঝতেই পারছো যে আমি এখন স্কুলে চলে এসেছি, একটু আস্তে কথা বলছি। আর পেছনে তোমরা পাবলোকে দেখতে পাবে, ওই যে পাবলো খাওয়া দাওয়া করছে, ব্রেকফাস্ট করছে। আর ওখানে আরেকজনও আছে, ওরা হচ্ছে বাড়ি থেকে খাবার আনে বলে ওরা এখানে খায়। আর বাদ বাকি যারা স্টুডেন্টস আছে তারা নিচে গেছে, ওরা এখানকার আমার স্কুল ফুড খায়, সেই জন্য ওরা নিচে গেছে খাওয়া দাওয়া করতে ডাইনিং হলে। তো এখন ওরা কিছুক্ষণ পর ফিরে আসবে, তারপরে সাবাস ক্লাস স্টার্ট হবে। তো অনেক কাজ আছে আজকে। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদিও সকালে অনেকটা টাইম কেটে যায় আর কি ও সব কিছু খাবার দাবার গোছাতে। আজকে পাবলো আমার সাথে থাকবে পুরোটা টাইম, শুদ্ধ একটুখানি অফিসের কাজ আছে ওর 6:30 পর্যন্ত। তো সেই জন্য পাবলো আজকে আমার সাথে থাকবে। তো আশা করছি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। দিস আর অল জার্মস, দিস আর ভেরি ব্যাড ফর আওয়ার হেলথ। নাও শ্রেয়াঙ্ক ইজ গোইং টু পুট সাম সোপ ইন টু ইট। Now what is going to happen? See. Take. Yes, now. See? Oh wow. Germs go away. তো আমার লাঞ্চ হয়ে গেছে, আমার এখন কিছু কাজও চলছে আর ক্লাসও আছে এখন 2 থেকে। এখন প্রায় 2 বাজে আর এখানে পাবলো কী করছে দেখো। পাবলো আজকে এখানে আছে, স্কুলে আছে, পাবলো খেলছে, ওর একটা বন্ধু আছে এখানে, তো ওর সাথে খেলছে। ও শুধু আজকে একটা কাজ আছে, সেই জন্য 2 পর্যন্ত আসতে পারবে না। তো এই জন্য আমি ওকে একটু খাইয়ে দিয়েছি পাবলোকে, তো এখন এখানে আছে আমার সাথে। এরপর এখানে যে মেজরা আছে তাদের কাছে দিয়ে আমি যাবো ক্লাসে, আমি জানি না থাকবে কি না, কারণ পাবলো আমাকে না দেখতে পেরেই আজকাল কানাকানি করে, ওকে নিয়েও যেতে পারি ক্লাসে। তো এই আর কি আপাতত, আর বেশকে এখানে রুচি আছে কী করছে দেখো দুটোতে। নাটুর সঙ্গে নাচ করছে, নাচো নাচো। এখানে এখন পোলাওটা ম্যারিনেশনের জন্য এখন যা যা এগুলো দেওয়ার সেগুলো এখন দিয়েছি এখানে। আর এখন এবার আদাটাও দিয়ে দেবো এর মধ্যে, আদা যেটা আর কি পেস্ট করা আদা, এটাও দিয়ে দেবো। একটুখানি অন্যরকম পটলের একটা রেসিপি বানাবো বলে একটুখানি রান্না করছি। পটলটা একটু নুন লবণ দিয়ে ভাজতে দিয়েছি, আর একটু অন্যভাবে পটলটা যে খাওয়ার ইচ্ছে, সবসময় তো একই রকমভাবে খাওয়াই হয়, তাই একটু অন্যরকমে করছি। তো এখানে পটলটা একটুখানি ভেজে নিয়েছিলাম, তারপর এটার মধ্যে একটু পেঁয়াজ রসুন আর একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটুখানি হলুদ আর লঙ্কার অল্প একটু সামান্য গুঁড়ো দিয়েছি। এটা এখন একটুখানি ঢেকে রাখছি, এরপর এটার মধ্যে দিয়ে দেবো একটা পেস্ট, যেটা আমি অলরেডি করে রেখেছি এখানে, দেখো এই পেস্টটা এখানে দিয়ে দেবো। এরপর এটা হচ্ছে কাজু বাদাম, একটা লঙ্কা জাস্ট আর একটু টক দই, তিনটাকে ভালো করে এখানে ব্লেন্ড করে নিয়েছি। দেখো কি সুন্দর, এই টক দইটা একটা তেল ছেড়েছে, টক দই আর ওই কাজু যে পেস্টটা বানিয়েছিলাম আর লঙ্কা দিয়ে, তো বেশ মনে হচ্ছে ভালোই খেতে হবে। যদিও আমিও টেস্ট করতে পারিনি আর পারবো না আজকে, আমি কালকে টেস্ট করবো, কাল আমার স্কুলও আছে, একটু নিয়েও যাবো। আজকে পোলাওটা একদমই রেডি হয়ে গেছে, খেতেও ভালো হয়েছে। আর এই পটলের এটাও আমার রেডি হয়ে গেছে, এটা পটল পাসিন্দা এরকম কিছু একটা নাম। তো এটা আমার রেডি হয়ে গেছে, শুদ্ধ টেস্ট করে দেখেছে বললো ভালোই হয়েছে, এখন এই পাবলোকে ঝটপট খেতে দিয়ে দেবো। তো বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটু খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। এবার পাবলো এখন ঘুমাচ্ছে, পাবলো অল্প স্বল্প কিছু খেয়ে নেয়, এসে লাঞ্চ করে নেয়, এসে ও ঘুমিয়ে পড়ে। তো আজকেও ঘুমিয়ে পড়েছে, সুন্দর ওখানে কাজ চলছে, এইরকমভাবেই দিন কেটে যায়, সারাক্ষণ সকাল থেকে রাত অবধি দিন কেটে যায় এভাবেই, কাজ কাজ কাজ, আমার স্কুলে কাজ, সুন্দর বাড়িতে কাজ, আর পাবলোর কাজ হচ্ছে স্কুলে যাওয়া, ওখানে খাওয়া দাওয়া করা, খেলাধুলো করা, পড়াশোনা করা। তো এই এখন আমাদের কাজের মধ্যেই দিন কাটছে আর কি। তো স্কুলের একটা ছোট্ট কাজ আছে এখন, এখন কাজটা করে এখন একটু রেস্ট নেবো, ভীষণ টায়ার্ড চোখে বুঝতেই পারছো আশা করছি। আবার কাল স্কুল আছে, আর ইন্ডিপেন্ডেন্স ডে তো একদম সামনে,
তো এখন আমাদের বাচ্চা কাচ্চারা সবাই কিছু না কিছু পারফর্ম করবে ওখানে, তো সেসবের জন্য এখন রিহার্সাল চলছে স্কুলেও। তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো সেদিন কী কী হচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থেকো, পাশে থেকো, আর দেওয়ার চেষ্টা করছি, ছোটো ছোটো হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা এক্সাইটিং ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, স্টে টিউন, বাই বাই।